नमस्कार फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर प्रत्येक के जानाई सुस्वागतम। आशा करी आपनारा प्रत्येकेई भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। आज अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक एकटी विषय निये आलोचना करब, ता हलो नेशा। जारा नेशा करेन मद, बीड़ी, सिगरेट, अ्যালকোহল, ड्राग एडिक्टेड जारा যারা নেশায় ডুবে রয়েছেন, তারা কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, অত্যন্ত ভাইটাল আলোচনা করব। আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দেখুন এই নেশা শুধু যে যিনি নেশা করছেন তার ক্ষতি করেন তা নয়, বড় বড় পরিবারকে, সুমধুর পরিবারকে পর্যন্ত এই নেশার কারণে পরিবারে ফাটল দেখা দেয়। প্রায় কম বেশি প্রত্যেক ব্যক্তিরাই আজকের দিনে একটা এমন ট্রেন্ড চলে এসেছে যেন নেশা করতেই হবে। এইটা কখনোই ভালো জিনিস নয়। নেশা থাকলে দেখবেন পরিবারে সুখ থাকবে না, একটা বিশৃঙ্খলা পরিবারের মধ্যে চলে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, পিতামাতা পুত্রের সাথে ঝামেলা অশান্তি, এছাড়াও জীবন মরণ নিয়েও একটা কিন্তু গল্প চলে আসে এই নেশার কারণে। তাই আপনারা অনেক সময় দেখবেন নেশা করে স্বামীরা ঘরে আসেন, স্ত্রীদের উপর অত্যাচার করেন, অত্যন্ত খারাপ জিনিস। তাই অবশ্যই এই নেশার থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসবেন, কি উপায়, এই বিষয়টি নিয়ে আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে, অত্যন্ত নলেজেবল আপনাদের প্রত্যেকের জন্য হতে চলেছে। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে আমি জানিয়ে দিই যে নেশা করলে কি কি ক্ষতি হয়। যারা নেশা করেন তারা প্রথমত নিজের ব্রেনকে সঠিক জায়গায় কখনোই কাজে লাগাতে পারেন না। তারা এমন নেশার ঘোরে এমন কিছু কাণ্ড করে বসেন যার মাশুল কিন্তু ইন ফিউচার তাদেরকে গুনতে হয়। এছাড়াও নেশা করলে পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবনে কলহ, এছাড়াও সবথেকে বড় কথা হলো নিজের শরীর নষ্ট হয়ে যায়। এছাড়াও এই নেশা যারা করেন এই নেশার কারণে দেখবেন প্রচুর অর্থ ব্যয় হয়। অনেক অর্থ আপনাদের সঞ্চয় করতে পারবেন না ঠিকই, কিন্তু প্রচুর অর্থ দেখবেন নেশার কারণে শেষ হয়ে গেছে। এছাড়াও মা বলুন, ভাই, বোন, স্ত্রী, কারোর কিন্তু এরা পরোয়া করে না, কারোর কথা শুনে না যারা পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। এমন একটা সময় চলে আসে নেশা করতে করতে, বেশি আমি দেখেছি যারা ইয়াং জেনারেশন তারা ঘরের জিনিস পর্যন্ত বিক্রি করে দেয়। দেখবেন ওই কাঁসা বা পিতল, যে থালা বাটি গ্লাস, এরকমও অনেক পরিবারের ছেলেরা রয়েছে শুধু নেশা করার জন্য, গাঁজা ভাঙ, সিগারেট, বিড়ি এইগুলো খাওয়ার জন্য না বলে ঘর থেকে এইসব ইকুইপমেন্টসগুলোকে বিক্রি করে দেয় কম দামে। একমাত্র নেশা একটা মানে মর্মান্তিক জিনিস একটা। নেশা যেই ঘরে ঢুকে গেছে সেই ঘরে কিন্তু কখনোই উন্নতি হওয়া সম্ভব নয়। নেশার থেকে আমাদের প্রত্যেকেরই বেরিয়ে আসা উচিত। কিছুদিন আগে আমার যারা আমাকে ফলো করেন তারা আমাকে রিকোয়েস্টই করেছেন, বলতে পারেন যে স্যার এমন একটা উপায় কিছু বলে দিন, ঘরে প্রচণ্ড অশান্তি হচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমি নাম নিব না এই চ্যানেলে, কিন্তু কি খুব অশান্তি হচ্ছে ঘরে এই নেশার কারণে। সেই ওই যে একটা আমাকে রিকোয়েস্ট করলো, মনে আমার অত্যন্ত খারাপ লাগলো যে নেশার কারণে অশান্তি, সেই পরিবারের মানুষজনদের উপর কি যাচ্ছে, কি অবস্থা। সেই জন্যই আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু বার্তালাপ করতে চলে এলাম। যাই হোক, এছাড়াও দেখবেন শরীরের যেরকম মারাত্মক ক্ষতি করে এই নেশা, তেমনি আপনাদের যে উইল পাওয়ার সেটাই কিন্তু কমিয়ে দেয় নেশা করলে। ইন ফিউচার এমন এমন রোগে আক্রান্ত হয়ে পড়বেন যেখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসা
অসাধ্য হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব নেশা ছেড়ে দিন। যাই হোক, আজকে আপনাদেরকে কয়েকটি আমি উপায় বলে দেব, এই উপায়গুলি করে দেখুন। আশা করছি যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা কিন্তু এখান থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে সক্ষম হবেন এবং নেশা ছাড়তে সক্ষম হবেন। যাই হোক, সর্বপ্রথম যে উপায়টি আপনাদেরকে করতে বলবো সেটি হলো, একটি কালো কাপড় আপনারা সংগ্রহ করবেন এবং কাপড়টিতে 125 গ্রাম মেপে, কিন্তু 125 গ্রামই যেন হতে হয়, কালো তিল নিয়ে নেবেন। এর কম হলে কিন্তু চলবে না, এর বেশিও নেবেন না, 125 গ্রামই নেবেন। এরপর তাতে একটা নতুন পেরেক দিয়ে দেবেন এবং সামগ্রীগুলি একসঙ্গে কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন। এরপর আপনাদেরকে যেটি করতে হবে তা হলো, যিনি নেশাগ্রস্ত, যিনি নেশা করেন, তার মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটা কেমন ঘুরে, ক্লক ওয়াইজ টিক 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 করে ঘুরে, আপনারা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত মুখে, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ, এইভাবে আপনারা কিন্তু 7 বার মতন ওই পুটুলিটি ঘুরিয়ে নেবেন। তারপর সেটিকে নিয়ে আপনারা শনিবার দিন শনিদেবের মন্দিরে গিয়ে কোনো এক জায়গায় এটিকে রেখে দেবেন বা মন্দিরের ঠাকুরমশাইকে দিয়ে দেবেন। এছাড়াও বন্ধুরা, যদি আপনাদের গৃহের সামনে কোনো শনি মন্দির না থাকে তাহলে আপনারা এটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন, কোনো পুকুরে ভাসাবেন না, যে জল বয়ে যাচ্ছে বহন্তী জল, বহন্তী নদীতে আপনারা কিন্তু এটি ভাসিয়ে দেবেন। যদি আপনারা এটিও না করতে পারেন তাহলে আপনারা অশ্বত্থ গাছের তলায় এই পুটুলিটি কিন্তু পুঁতে দিয়ে আসতে পারেন, কাউকে না বলে, কাউকে না জানিয়ে। দেখুন বন্ধুরা, এই উপায়টি আপনারা পরপর মিস করবেন না, কোনো শনিবার পরপর 7টা শনিবার করবেন, 7টি শনিবার অবশ্যই আপনাদেরকে করতে হবে, দেখবেন খুব ভালো রেজাল্ট পেয়েছেন। এই উপায়টি যে কেউ করতে পারেন, গৃহের মা, বোন, দিদি বা ঘরের কোনো মহিলা রয়েছেন, যে কেউ এই উপায়টি করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দ্বিতীয় আরও একটি উপায়ের কথা বলছি, মন দিয়ে শুনুন, এটিও করতে পারেন। আপনাদের আশেপাশে যদি কোনো বেল গাছ থাকে সেই বেল গাছের ছাল অল্প করে সংগ্রহ করবেন, এবং ধরুন যদি কোনো বেল গাছ না থাকে বা বেল গাছের যদি কোনো ছাল সংগ্রহ করতে আপনারা অক্ষম হন, তাহলে এই সাইজের ছোট্ট একটি বেল গাছের শিকড় সংগ্রহ করে নেবেন। এরপর এই আপনাদেরকে ওই শিকড়টি সংগ্রহ করে বা ছালটি সংগ্রহ করে সেটি ভালো করে সিল নোড়ার মাধ্যমে ভালো করে বেটে নিতে হবে এবং একটা পেস্ট বানিয়ে নিতে হবে, এবং সেই পেস্টটি 7টি ছোট্ট গুলি বানিয়ে নেবেন। আটা যেরকম ছোট ছোট গুলি হয় পিঁপড়েকে খাওয়ানো হয়, সেরকম ওই পেস্টার ছোট ছোট গুলি বানিয়ে নেবেন। এরপর যদি আপনাদেরকে এই গুলিটি বানাবার পর আপনাদের আশেপাশে যে কোনো শিব মন্দিরে বা শিবলিঙ্গের আশেপাশে যে কোনো ফাঁকা জায়গা দেখে এই 7টি গুলি ভালোভাবে সাজিয়ে রেখে দেবেন, এবং সেখানে ভগবান শিবের কাছে হাত জড়ো করে বলবেন, প্রার্থনা করবেন, আপনাদের যে ঘরের মেম্বার নেশাগ্রস্ত হয়ে পড়েছেন অলরেডি, সেই নেশার থেকে যেন তিনি বেরিয়ে আসতে পারেন, এরকম একটা মনস্কামনা কিন্তু প্রভু মহাদেবের কাছে, শিবলিঙ্গের কাছে গিয়ে শিবজিকে জানাবেন। এছাড়াও আপনারা অতি অবশ্যই 28 বার একটি মন্ত্র আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হলো, নীল কণ্ঠেশ্বর মহাদেবায় নমঃ, নীল কণ্ঠেশ্বর মহাদেবায় নমো নমা। বন্ধুরা, এই মন্ত্রটি 28 বার আপনারা কিন্তু জপ করবেন। মন্ত্র জপের পর আপনারা শিবলিঙ্গের পাশে ওই যে 7টি দানা আটা পেস্টটি যে গুলি বানিয়েছিলেন সেই গুলিটি কিন্তু রেখে দেবেন, এবং সারা রাত সেখানেই থাকবে। তার পরের দিন ওই গুলিগুলি ওখান থেকে সংগ্রহ করে যে কোনো প্রবাহিত জলে গিয়ে ভাসিয়ে দেবেন।
এই উপায়টি আপনাদেরকে সোমবার দিন করতে হবে, পরপর সাতটি সোমবার। এই উপায়টি আপনারা কোনো সোমবার মাঝে গ্যাপ দিবেন না, নতুবা ফল পাবেন না, পরপর সাতটি সোমবার কিন্তু আপনাদেরকে উপায়টি করতে হবে। এছাড়াও আরেকটি উপায় করতে পারেন, যদি পরপর সাতটা সোমবার করতে কোনো সমস্যা হয় বা কোথাও হয়তো বাইরে যাবেন, কোনো প্রবলেম রয়েছে, তাহলে আপনারা কাজ করতে পারেন, যে সোমবার দিন প্রথম দিন উপায়টি করলেন টানা পরপর সাত দিন করতে পারেন, অর্থাৎ প্রথম সোমবার থেকে দ্বিতীয় সোমবার পর্যন্ত টানাও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা অতি অবশ্যই গৃহে যে নেশাগ্রস্ত হয়ে রয়েছেন সে কিন্তু নেশার থেকে বেরিয়ে আসতে পারবেন, যদি আপনারা মনে ভক্তি রেখে বিশ্বাসের সঙ্গে এই উপায়টি একবার করতে পারেন। সর্বশেষ আরও একটি উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, সেটিও করে দেখতে পারেন। একটি দেখবেন, কাক যদি আপনাদের ঘরে এসে বসে বা কাকের পালক আপনার সংগ্রহ করতে হবে, এরপর আপনাদেরকে একটি কাঁচের গ্লাস জলভর্তি করে নিতে হবে, সেটিতে সেই পালকটি উল্টো করে রেখে দিবেন। মনে রাখবেন পালকটির শেষের দিকটা যেন উপর দিকে থাকে। এরপর আপনাদেরকে পালকটি গ্লাস ভর্তি জলের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। ভালো করে ঘুরিয়ে দেওয়ার পর এই জল যে নেশাগ্রস্ত রোগ রয়েছেন তার যে কোনো উপায় আপনাদেরকে সেই জলটি কিন্তু গোপনে তাদেরকে খাইয়ে দিতে হবে। তিনটি সপ্তাহ দুবার করে এই উপায়টি আপনাদের করতে হবে। শনিবার দিন যদি করতে পারেন অত্যন্ত ভালো। তিনটি সপ্তাহ দুবার করে মানে ছবার আপনাদেরকে এই উপায়টি করতে হবে। এর মধ্যে যে পালকটি আপনারা ব্যবহার করবেন সেটি আপনারা কিন্তু দুবার ব্যবহার করবেন, অর্থাৎ যে পালকটি আপনারা নেবেন সেই পালকটি আপনারা কিন্তু একটি পালক দিয়ে দুবার এই উপায়টি করবেন। তৃতীয়বার করার সময় নতুন কোনো পালক সংগ্রহ করে তারপর উপায়টি করবেন। দেখুন, এই উপায়টিও আপনারা সকালে করতে পারেন, সকাল বিকেল দুপুর রাত্রি যখন হোক করতে পারেন, কোনো টাইম নেই, কোনো মন্ত্র নেই, কিচ্ছু নেই। তবে হ্যাঁ, মনে রাখবেন এই জল আপনাকে যে কোনো উপায়ে যিনি নেশাগ্রস্ত রয়েছেন তাকে কিন্তু অবশ্যই পান করাতেই কিন্তু হবে। দেখবেন আপনারা নিশ্চিতরূপে ভালো রেজাল্ট পাচ্ছেন। যিনি নেশাগ্রস্ত রয়েছেন দেখবেন সে নেশার থেকে অনেকাংশেই দূরে সরে আসবে আস্তে আস্তে, এবং যে জিনিসগুলির প্রতি সেই ব্যক্তির মনে ওই যে নেশার প্রতি একটা আসক্তি ছিল সে আসক্তি কেটে যাবে, একটা দেখবেন ঘৃণার সৃষ্টি হবে নিজের থেকে, দেখবেন ওই নেশার জায়গা থেকে নেশাগ্রস্ত মানুষটি বেরিয়ে আসতে নিজেরাই চাইবেন, ঘৃণা করতে আরম্ভ করবেন। তাই উপায়গুলি আপনারা করে দেখুন, আশা করছি মনের মতন একটা রেজাল্ট ভালো পাবেনই পাবেন। যাই হোক, আজকে যে উপায় তিন চারটে বললাম করে দেখুন, এটা একটা ভাইটাল পয়েন্ট আমি আগেই বললাম, নেশা ছাড়তেই হবে। নেশা গৃহে থাকলে কখনই উন্নতি সম্ভব নয়, সংসার চিরতরে ফাটল দেখা দেয়। নেশার থেকে দূরে থাকুন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। এছাড়া আজকের আমি এই যে আলোচনাটা করলাম মন দিয়ে শুনলেন, যাই হোক, আবারও দেখা হবে এরকমই কোনো একটি নিত্য নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার, ধন্যবাদ।